হ্যালো বন্ধুরা, পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজ আমার মন একদম ভালো নেই, কারণ আজ ফেব্রুয়ারির দু তারিখটা আমার জীবন বা আমার মা বাবার জীবনে খুব স্মরণীয় দিন, কারণ ওই দিনটা আমরা ভুলতে পারবো না। কারণ ওই দিনে আমার মানে আমি কথা বলতে পারছি না, আর প্রচুর কষ্ট হচ্ছে, কারণ ওই দিন আমার জীবন থেকে একজন আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল যে তাকে রাখার জন্য, কিন্তু আমিও চেষ্টা করেছিলাম, বাবার শ্বশুর বাড়ির তরফ থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ চেষ্টা করে রাখতে পারিনি। তো ভগবান নিশ্চয়ই চায়নি, তাই হয়তো এরকম ঘটনাটা ঘটে গেছে। কিন্তু আমি এত কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, কারণ এটা হবে আমরা ভাবতেই পারিনি। একের পর এক জীবনে দুর্ঘটনা আমাদের ঘটেই চলেছে। প্রথমত ঘটলো তো আমার দাদা, আমার একটা দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। তারপর জামাইবাবু অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু জামাইবাবু অ্যাক্সিডেন্ট হলেও তাকে আমার হাজব্যান্ড তার কাছে 2-3 মাস থেকে তাকে ঠিক সারিয়ে বাড়ি নিয়ে এসেছিলো। কারণ তো আমার হাজব্যান্ড তার কাছে 2-3 মাস থেকে তাকে ঠিক করে বাড়ি নিয়ে এসেছিলো। তো হাজব্যান্ড একা না, আমার দিদিও ছিল আমার জামাইবাবুর সাথে, সেখান থেকে তাকে ঠিকঠাক করে বাড়ি নিয়ে আসলো। তারপর দিদি আবার কিছু না কিছুভাবে দিদি অসুস্থ হয়ে পড়লো, কিন্তু সেটাও দিদি ভালো হয়ে গেল। সেটাও আমার বাড়িতে থেকে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে আমার দিদিকে ভালোবাসত। দিয়ে তার এখানে থেকে আমার বাড়িতে থেকে যা চিকিৎসা হলো সব কিছু হলো, তো তাতেও আমার দিদি সুস্থ হয়ে গেছিলো। ভগবান এমনই একটা চা মানে তাকে নেবে, কি করবে জানি না, ভগবানের কি ইচ্ছা ছিল। তো একের পর এক তার কিছু না কিছু ঘটেই চলত। তো শেষকালে এমনই হলো যে আমার হাজব্যান্ড, আমি, তার বাড়ির শ্বশুর বাড়ির লোক, আমার বাবা মা, কেউ তাকে কিছু করতে পারলো না। ভগবান ঠিক তাকে তার কাছে নিয়ে নিল, কারণ ফেব্রুয়ারির 2 তারিখ বলেই ফেলি তাহলে, ফেব্রুয়ারির 2 তারিখ আমার দিদি আমাকে আমার মা বাবাকে ছেড়ে চলে গেছে। তার জন্য ফেব্রুয়ারির 2 তারিখটা মানে আমাদের জীবনে স্মরণীয় হয়ে গেছে, কারণ ওই দিনটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। অনেকেই ভুলে যাবে, কিন্তু আমরা পারবো না, আমার মা বাবা কোনোদিনই পারবে না। তো দিদি তার মেয়েকে একা করে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো একটা কথাই আমার বলার, তো দিদি চলে গেছে ঠিক আছে, জামাইবাবু তার জীবনের তার সংসার সে গুছিয়ে নিচ্ছে, কিন্তু একটাই দুঃখ আমার বন্ধির। তো মানুষ প্রচুর পরিমাণে আমার বন্ধুকে ভালোবাসত, কিন্তু আমার দিদি শ্বশুর বাড়ির থেকে সেটা চায় না আমাদের সাথে। মানে মানুষ, আমি চাইছিলাম যে আমার বন্ধু আমার কাছে থাকলে হয়তো ভালো থাকতো, কিন্তু তারা হয়তো চাইছে না। তো আমাদের বাড়িতে মানে মানুষ আমাদের সাথে থাকতে দেবে না, বন্ধুকে তাদের বাড়িতেই আছে। তো হয়তো জামাইবাবুও কষ্ট পাচ্ছে দিদির জন্য, কিন্তু কতটা পাচ্ছে জানি না। সে তার সংসার গুছিয়ে নিয়েছে, তার বয়স কম, সে সংসার গোছাতেই পারে, তার জন্য আমার কোনো আপত্তি নেই। তবে একটাই দুঃখ, দিদির মারা যাওয়ার 3-4 মাস পরে জামাইবাবু আবার বিয়ে করে নাই, এটা একটু আমাদের ফ্যামিলির থেকে কষ্ট পেয়েছে সবাই। তো সে বিয়ে করে নিয়েছে, থাক, ভালো থাক, সুস্থ থাক, তার সংসার ভালো থাকুক, আমার বন্ধুকে ভালো রাখুক, তাহলেই আমরা খুশি।
তো আজকে আমি বেশি ভিডিওটা বড় করতে পারবো না বা বলতেও পারবো না, আমার বলার মতো মানসিকতা নেই। তো এটুকুই বলা যে আজ আমার মন একদমই ভালো নেই, কারণ আজকের দিনে আমার দিদি আমাকে ছেড়ে চলে গেছিলো। কারণ আমি অনেক চেষ্টা করেছি, কিছু করতে পারিনি। আমার হাজব্যান্ড আমার চেয়েও বেশি চেষ্টা করেছে, দিন রাত এক করে আমার দিদির কাছে থাকতো। তো তা তো আমার মানে আমার হাজব্যান্ড তাকে রক্ষা করতে পারেনি, কি করব, কিছু করার নেই। ভগবানের হয়তো এটা ইচ্ছা ছিল যে ওকে এভাবেই নিয়ে নেবে, তো নিয়ে নিয়েছে। তো একটা কথা বলি যে আপনারা আমার দিদির জন্য একটু প্রার্থনা করবেন যে ও যেখানেই থাক যেন ভালো থাকে। আর কি বলবো, আর কিছু বলার মতো আমি আমার মাথায় আসছে না, আজ মনটা তো একদমই ভালো নেই। কী বলবো, কী বলছি না বলছি আমি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যেটুকুই বলি, তো আমার দিদির জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে আজকে, মা বাবা প্রচুর পরিমাণে কাঁদছে। তো দিদি শ্বশুরবাড়িতে কী হচ্ছে সেটা জানি না, তো যাদের কষ্ট তাদের সারা জীবন কষ্টই থেকে যাবে, কারণ মা বাবার বেশি কষ্ট, মা বাবা প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে। মা সকালে ফোন করেছিল, ফোন করে প্রচুর কান্নাকাটি করলো, কী করবো মা, সারা জীবন তোমাকে কাঁদতেই হবে, আমি তো আছি, আমাকে দেখিয়ে থেকো। এই বলে আমি শেষ করছি, আমি বেশি কিছু বলতে পারছি না। তবে একটাই কথা বলো, আমার দিদির জন্য একটু প্রার্থনা করো। আজকের মতো এই বলেই শেষ করলাম।